প্রিয় ছাত্র ছাত্রী, আমি আজকে তোমাদের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র সুলতান মাহমুদের উত্থান সম্পর্কে আলোচনা করব। প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা এই ক্লাসগুলো অনলাইনে দেখে নিজেদের লেখাপড়াগুলো চালিয়ে রাখবে এই প্রত্যাশা করি। প্রিয় ছাত্র ছাত্রী, আজকের আমি ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র ভারতবর্ষে মুসলমানদের ইতিহাসে সুলতান মাহমুদের উত্থান এই বিষয়ে আলোচনা করব। তোমরা ইতিপূর্বে ভারতবর্ষে মুসলমানদের আগমন, সুলতান মাহমুদের সিন্ধু বিজয়, মুলতান বিজয় এ সম্পর্কে আলোচনা করেছি। আজকে গজনীর সুলতান মাহমুদের ভারতবর্ষের তার যে অভিযান, তার উত্থান, সুলতান হিসাবে তার শাসনকালের উপরে আলোচনা করছি আমি। তোমরা জানো গজনীর সুলতান মাহমুদ, গজনী হলো আফগানিস্তানের একটি শহরের নাম। তৎকালীন সময়ে গজনী সুলতান হিসেবেই তখনকার যারা শাসক ছিল তাদের পরিচয় ছিল গজনী সুলতান হিসেবে। 700 মুসলমানরা প্রথম ভারতবর্ষে আরবরা আগমন করে, সিন্ধু বিজয় করে, কিন্তু মুসলমানদের এই এই সময়ে বিজয় সিন্ধু এবং মুলতানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সময় মুসলমানদের শাসন ক্ষমতা মুলতানের বাইরে, সিন্ধুর বাইরে যায়নি তারা। কিন্তু এই সময় ভারতবর্ষের অন্যান্য স্থানে মুসলমান শাসন বিস্তার লাভ করেনি। মুসলিম 712-তে বিজয়ের প্রায় 300 বছর পরে গজনীর সুলতানদের নেতৃত্বে, সুলতান মাহমুদের নেতৃত্বে আবার ভারতবর্ষে মুসলমানদের প্রথমের দিকে আক্রমণই বলা যায়, আক্রমণ শুরু হয়, বিজয় শুরু হয়। কিন্তু শাসন ক্ষমতা ওইভাবে ভারতবর্ষে তারা বিস্তার না করলেও ভারতবর্ষে তারা ব্যাপক প্রভাব বিস্তার করেছিল গজনী সুলতানদের মধ্যে সুলতান মাহমুদ। এ সময় গজনীর যে শাসন, এই শাসন ব্যবস্থায় সুলতান মাহমুদ তুর্কি সুলতান দায় মূল ভূমিকায় ছিল। গজনীর তুর্কিরা অত্যন্ত সাহসী এবং যুদ্ধং দেহী মনোভাবপন্ন ছিল। তারা এ সময় ভারতবর্ষে মুসলমানদের যে যাত্রা সে এইখান থেকে শুরু হয়, তুর্কিদের মাধ্যমে শুরু হয়। তুর্কিদের মাধ্যমে, আরবদের মাধ্যমে ভারতবর্ষে মুসলমানদের যে বিজয় সূচিত হয়েছিল তুর্কিদের মাধ্যমে তার পরিপূর্ণ বাস্তবায়ন হয়। এই জন্য ঐতিহাসিক ভিজি মহাজন বলেন যে আরবদের দ্বারা যার সূচিত যেটা সূচিত হয়েছিল সেটা তুর্কিদের দ্বারা সমাপ্ত হয়। এই গজনীর সুলতান মাহমুদের ভারতবর্ষে অভিযান ভারতবর্ষের ইতিহাসকে রোমাঞ্চিত করেছিল। সুলতান মাহমুদের কিভাবে পরিচয়টা কি, তার উত্থানটা কিভাবে হলো? সুলতান মাহমুদের পরিচয় দিতে হলে আগে আলপ্তগিন ছিল তৎকালীন সময়ে গজনীর সামানিদ বংশের রাজা আব্দুল মালিকের ক্রীতদাস। আলপ্তগিন ক্রীতদাস ছিল। আলপ্তগিনের প্রভুর প্রতি ভক্তি এবং কর্মদক্ষতায় তাকে খোরাসানের শাসনকর্তা হয়।
তার কর্মদক্ষতা এবং প্রভুভক্তির কারণে এবং যুদ্ধেন্দ্রে মনোভাবের কারণে সে মানে ক্ষমতাশালী হয়ে ওঠে, এবং তার প্রভুর মৃত্যুর পর সে গজনীতে এসে তৎকালীন সামানিদ বংশের শাসক রাজা আবু বকর কে পরাজিত ক্ষমতাচ্যুত করে গজনীর সিংহাসনে আরোহণ করে। গজনীর সিংহাসনে আরোহণ করে আলপ্তগিন। আলপ্তগিনের জামাতা ছিল হলো তারপরে আলপ্তগিন, তারপরে তার জামাতা আসে সুবক্তগিন। সুবক্তগিন ছিল আলপ্তগিনেরই ক্রীতদাস এবং জামাতা। ক্রীতদাস এবং জামাতা ছিল শৈশবকালেই আলপ্তগিন সুবক্তগিনকে ক্রীতদাস হিসেবে ক্রয় করেছিল। ক্রয় করার ক্রীতদাস হিসেবে ক্রয়কৃত হলেও তার প্রভুর প্রতি ভক্তি এবং কর্মগুণের কারণে আলপ্তগিন তাকে আমিরুল উমরা উপাধিতে ভূষিত করে। আমিরুল উমরা উপাধিতে ভূষিত করে এবং এবং সুবক্তগিনকে তখন আমিরুল উমরা ভূষিত করে, এবং তৎকালীন শাসক তৎকালীন তার ভাইকে পরাজিত করেন, এবং সুবক্তগিন তৎকালীন সময়ে দক্ষতার সাথে শাসন কার্য পরিচালনার মধ্যে দিয়ে সে গজনীর সিংহাসনে 997 সালে 77 সাল আরোহণ করে। আরোহণের মধ্যে দিয়ে সে গজনীতে সিংহাসনে আরোহণ করে, এবং তারই একমাত্র পুত্র ছিল, সুবক্তগিনের পুত্র ছিল সুলতান মাহমুদ। তাহলে এই সুলতান মাহমুদ ছিল হলো সুবক্তগিনের পুত্র। গজনীতে গজনী ছিল তৎকালীন সময়ে, গজনী ছিল আফগানিস্তানের একটি শহর, যেটা যেটা ছিল আলুপ্ত গজনী ছিল আলুপ্তগিনের একটি শহর। এই শহরে ৯৭১ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ জন্মগ্রহণ করেন। 971 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ জন্মগ্রহণ করেন। বাল্যকালে তাকে মাহমুদ জাবুলি নামেও ডাকা হতো। সুলতান মাহমুদকে মাহমুদ জাবলি নামেও ডাকা হতো। ঐতিহাসিক বর্ণনা মতে এটা প্রতীয়মান হয় যে প্রশাসন এবং যুদ্ধবিদ্যায় প্রশাসন এবং যুদ্ধবিদ্যা প্রশাসন যুদ্ধবিদ্যায় যেমন সুবক্তগিন তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন, তেমনি রাজনীতির ব্যাপারেও তাকে যথেষ্ট প্রশিক্ষণ দিয়েছিলেন সুবক্তগিন। গজনীর সুলতান মাহমুদের ভাই মৃত্যুবরণ করলে তিনি ক্ষমতা দখল করে নেন, এবং ক্ষমতা দখল করার মধ্যে দিয়ে তিনি ক্ষমতা দখল করলে সামানিদ বংশের ওই সময়ে আব্বাসীয় খলিফা আব্দুল কাদির কে তিনি মানে শিকার তারকে আনুগত্য প্রকাশ করে একটি পত্র পাঠান এবং গজনীর সিংহাসনে আরোহণ করেন। গজনীর সিংহাসনে আরোহণ করার মধ্যে দিয়ে তিনি সামানিদ শাসকদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন, এবং 978 খ্রিস্টাব্দে 98 খ্রিস্টাব্দে তিনি সামানিদ বংশের খোরাসানের সামানিদদের পরাজিত করে তিনি সিংহাসনে তার মানে স্বীয় কর্তৃত্ব বজায় রাখেন।
এই সময় তিনি সামানিদ এবং আব্বাসীয় খলিফা তাকে ইয়ামিন উদ্দৌলা ও আমিরুল উপাধিতে ভূষিত করেন। তাহলে সুলতান মাহমুদ গজনীর সিংহাসনে আরোহণ করার মধ্যে দিয়ে গজনীর সিংহাসনে আরোহণ করার মধ্যে দিয়ে তিনি এ অঞ্চলে সিন্ধু বিজয়ের পর মুসলমানদের আবার একটি শক্ত অবস্থান মুসলমান রাজত্বের সৃষ্টি করেন, যেটা সিন্ধু এবং মুলতানের বিজয়টা ছিল মূলত সিন্ধু এবং মুলতানের মধ্যে সীমাবদ্ধ ছিল। গজনীর সুলতান সুলতান মাহমুদ সিংহাসনে আরোহণ করে গজনীতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার পর ভারতবর্ষের পাঞ্জাব দখল করেছিলেন। ভারতবর্ষে অনেক অভিযান করেছেন, 27 বছরে তিনি 17 বার অভিযান করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে তিনি পাঞ্জাব দখলে রেখেছিলেন। ভারতবর্ষের অন্যান্য অঞ্চলগুলোয় বারবার অভিযান পরিচালনা করেছেন, কিন্তু তিনি দখলে রাখেননি। মূলত পাঞ্জাবটা দখলে নেয়ারও মূলত কারণ ছিল যে গজনীর সিংহাসন নিষ্কণ্টক রাখতে, গজনীর সিংহাসনকে শত্রুমুক্ত রাখতে তিনি পাঞ্জাবকে, গজনীর সীমানা অঞ্চলগুলিকে তিনি দখলে রেখেছিলেন, তার মধ্যে পাঞ্জাব ছিল। তিনি গজনীর সিংহাসনে আরোহণ করার মধ্যে দিয়ে তিনি ভারতবর্ষে বারবার অভিযান পরিচালনা করেছেন। 27 বছরে তিনি 27 বছর ক্ষমতায় ছিলেন, তার মধ্যে 17 বার তিনি অনেক ঐতিহাসিক অনেক রকম মন্তব্য করেছেন ভারতবর্ষে তার অভিযানের বিষয়গুলো নিয়ে অনেকেই অনেকভাবে মন্তব্য করেছেন। কোন কোন ঐতিহাসিক বলতে চেয়েছেন যিনি তিনি অর্থনৈতিক কারণে ভারতবর্ষে অভিযান করেছিলেন, কেউ কেউ বলতে চান যে রাজনৈতিক উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে অভিযান করেছিলেন এবং ধর্মীয় উদ্দেশ্যে। তো এই অবস্থাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ধর্মীয় উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে অভিযান করেন, তার পিছনে ধর্মীয় উদ্দেশ্য ছিল তা বলা মুশকিল। অনেক ঐতিহাসিক বললেও ধর্মীয় উদ্দেশ্য যে ছিল তাকে ঐতিহাসিকরা ধর্মীয় উদ্দেশ্য বলে থাকেন, রাজনৈতিক উদ্দেশ্য এবং অর্থনৈতিক উদ্দেশ্যে। ধর্মীয় উদ্দেশ্যের কথা বললেও বিষয়টি ঐতিহাসিক অনেক ঐতিহাসিক এটা মেনে নিতে চান না, তারা মূলত ধর্মীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক, তবে অর্থনৈতিক বিষয়টাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন ঐতিহাসিকরা। কারণ তিনি 27 বছরে 17 বার অভিযান করেছেন, তার সেই সময়ের শক্তি শৌর্য বীর্য ক্ষমতা দিয়ে তিনি সমস্ত ভারতবর্ষকে হয়তো দখলে রাখতেও পারতেন, কিন্তু কিন্তু ঐতিহাসিকরা বলে থাকেন যে ভারতবর্ষের যে সীমানা, যে যে অবস্থান, সেটার যে বিশাল খরচ, সেটা সেই সময়ে নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন হবে। আবার অনেক ঐতিহাসিকের মন্তব্য যে তিনি মধ্য এশিয়ায় একটি আলাদা একটি সাম্রাজ্য প্রতিষ্ঠারও স্বপ্ন দেখেছিলেন সুলতান মাহমুদ। তা আমরা মনে করি যে ভারতবর্ষে তার অভিযানের মধ্যে দিয়ে মুসলমানদের যে উত্থানের সূচনা তিনি করেছিলেন, আমরা পরবর্তী ইতিহাসে দেখব এই তুর্কিরাই যারা গজনীতে সিংহাসন স্থাপন করেছে, তারা তাদের নেতৃত্বে সমস্ত ভারতবর্ষ একদিন মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। হয়তো তার সূত্রপাত হয়েছিল সুলতান মাহমুদের ভারত অভিযানের মধ্যে দিয়ে ভারতবর্ষে তিনি তার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেননি, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেননি, কিন্তু ভারতবর্ষে তিনি প্রচুর পরিমাণে
অভিযান পরিচালনা করে তৎকালীন সময়ে ভারতবর্ষে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজারা যারাই ছিল তাদেরকে তিনি পর্যদস্ত করেছেন, মুসলমানদের যে শৌর্য এবং বীর্য সেটা তিনি প্রদর্শন করেছেন। ওই সময়ে তার যে সৈন্যবাহিনী ছিল সেই সৈন্যবাহিনীর খরচ এবং ব্যয় বহন করার জন্য যে অর্থনৈতিক ব্যাপারটি ছিল সেটা তিনি এই অভিযানগুলোর মধ্যে দিয়ে অর্থ ইনকাম করেছিলেন। সুলতান মাহমুদের এই অভিযানগুলোকে আমরা যে দৃষ্টিতে দেখি না কেন, পরবর্তীতে মুসলমানদের ভারতবর্ষে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনেক ঐতিহাসিক ধর্মীয় উদ্দেশ্যে বললেও তার অভিযানের পরবর্তীতে যে বিষয়গুলো দাঁড়িয়েছে সেগুলোতে ধর্মীয় ধর্ম প্রতিষ্ঠা করার কোনো বিষয় তার ভিতরে লক্ষ্য করা যায়নি। তাই আমরা সুলতান মাহমুদের ভারতের যে প্রচলন পরিণত করার জন্যই, এমনকি ঐতিহাসিক সুলতান মাহমুদের ভারতকে ইসলামী দেশে পরিণত করার জন্য সুলতান মাহমুদ সামরিক অভিযান পরিচালনা করতেন, বিডি মহাজনের মধ্যে যখন ভারতে বাগদাদের খলিফা কাদের বিল্লাহ তাকে একজন সেনাধ্যক্ষ হিসেবে নিয়োগদান করেন তখন তিনি বলতে চান যে তখন তাকে বলা হয়েছিল তুমি ভারতবর্ষে অভিযান পরিচালনা করবা, সেই কারণেও তিনি অভিযান পরিচালনা করেছেন। কোন কোন ঐতিহাসিকের মতে মধ্য এশিয়ায় শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠার সুলতান মাহমুদের জন্য তিনি অভিযান পরিচালনা করেছেন। সুলতান মাহমুদের এই ভারতবর্ষ অভিযানের মধ্যে দিয়ে যে 17টি অভিযান পরিচালিত হয়েছে এই অভিযানগুলোর মধ্যে দিয়ে মুসলমানদের ভারতবর্ষে তাদের যে অবস্থান ওই সময়তেই তিনি চেষ্টা করলেও হয়তো পারতেন, তিনি মনে করে হয়তো করেননি, কিন্তু তিনি চেষ্টা করলে তিনি 27 বছর যেভাবে পরিচালনা করেছেন সেই অভিযানগুলোর মধ্যে দিয়ে তিনি যদি মনে করতেন যে ভারতবর্ষে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন তিনি হয়তো পারতেন, কিন্তু তৎকালীন সময়ে তার যে বিশাল সৈন্যবাহিনী ছিল, পরবর্তীতে ঐতিহাসিকরা এটাই মন্তব্য করেছেন যে জানাতে চেয়েছেন যে তার যে বিশাল সৈন্যবাহিনী ছিল সেই সৈন্যবাহিনী রক্ষণাবেক্ষণ এবং ভরণ পোষণের জন্য যে অর্থনৈতিক ব্যাপারটি ছিল এই ভারতবর্ষে ছিল অর্থ সম্পদে প্রাচুর্যে পরিপূর্ণ। এই ভারতবর্ষের অর্থ সম্পদ তিনি বলা যায় একসময় মানে পোড়ামাটির নীতি অবলম্বন করেছেন সুলতান মাহমুদ। তিনি পোড়ামাটির নীতি বলতে তিনি এত বার 27 বছরে 17 বার অভিযান করেছেন, সম্পূর্ণ প্রত্যেকবারে বিজয়ী হয়েছেন, কিন্তু ইসলামী শাসক হিসেবে ইসলামী ভারতবর্ষে যে মুসলমান শাসন করার দরকার সে বিষয়টি তিনি ওইভাবে গুরুত্বটা দেননি। তিনি মূলত শেষকালে ঐতিহাসিকরা যে মন্তব্য সেখানে যে মানে অর্থনৈতিক বিষয়টি গুরুত্বটা পেয়েছে এবং তিনি এই অর্থনৈতিক তৎকালীন সময়ে তার যে বিশাল সৈন্যবাহিনী সেই সৈন্যবাহিনী রক্ষণাবেক্ষণ করেছেন। ঐতিহাসিকরা তাকে যেভাবে মূল্যায়ন করতে চেয়েছেন তাতে আমরা বলতে পারি যে সুলতান মাহমুদের ভারতবর্ষ অভিযানের বিষয়টি মধ্যে ধর্মীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলি থাকলেও মূলত অর্থনৈতিক বিষয়টি প্রাধান্য পেয়েছে বেশি। পরিশেষে বলা যায় ভারতবর্ষে অভিযানের পেছনে একটি নয় একাধিক কারণ বিদ্যমান ছিল, উদ্দেশ্য ছিল একাধিক, বিশেষ করে অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্যে সুলতান মাহমুদ ভারতবর্ষ অভিযান করেন। আমরা আগামী ক্লাসে মোহাম্মদ ঘুরির উপরে আলোচনা করবো।